ডেঙ্গি শুরু হয়েছে, জমা জল থাকলে কিন্তু এডিস মশার বংশবৃদ্ধি হবে। অ্যানোফিলিস যেটা ম্যালেরিয়া করে, তার কিন্তু ওই মশার ক্ষেত্রে জলটা অনেক বেশি লাগে লেংথ ওয়াইজ। এক ছিপি জলে কিন্তু এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে, এবং সকালবেলার দিকে কামড়ায়, যদিও এটা নিয়ে এখন নানান প্রশ্ন উঠছে যে বিকেলের দিকেও কামড়াতে পারে। একটা কথা, মশার বংশবৃদ্ধি যদি আমরা আটকাতে পারি, ডেঙ্গি আমরা প্রতিরোধ করতে পারব। আমরা যদি ঠিক মতন সব কিছু মেনে চলতে পারি, সব যা যা পরিকল্পনা যেভাবে আমরা করি বা সরকার যেভাবে গাইডলাইনগুলো দেয়, তাতে কিন্তু আটকাতে পারবো। শুধু প্রশাসনকে বলে লাভ নেই, সাথে আমাদেরও সহযোগিতা করতে হবে। ডেঙ্গি কখন ভাববেন, এর লক্ষণ পরিষ্কার, গা হাত পা ব্যথা, এবং ব্যথা মানে অসহ্য ব্যথা, জ্বর, চোখটা লাল হয়ে যাচ্ছে, চোখের পেছন দিকে অসহ্য ব্যথা, র্যাশ বেরোচ্ছে, তখন ডেঙ্গির কথা নিশ্চয়ই ভাববো। বিলম্ব করবেন না, 24 ঘন্টার বেশি জ্বর থাকলে পরীক্ষা করিয়ে নিন। সেক্ষেত্রে শুধু ডেঙ্গিতে আবদ্ধ থাকবেন না, ম্যালেরিয়াও আছে, এই দুটো পরীক্ষা করিয়ে নিন। এবং প্যারাসিটামল, ডেঙ্গির তো কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, প্যারাসিটামল আছে, প্রচুর পরিমাণে জল। আর প্লেটলেটের ক্ষেত্রে আবার পরিষ্কার করে বলছি, সরকারি গাইডলাইন যা আছে সেটা খুব সুস্পষ্ট গাইডলাইন এবং ভালো গাইডলাইন এবং গ্রহণযোগ্যতা। সেই জায়গায় আমি পরিষ্কার করে বলবো যে 10,000-এর নিচে প্লেট, যদি তার কোনো উপসর্গ না থাকে, প্লেটলেট দেওয়ার কোনো দরকার নেই। তো আশা করি আপনারা সচেতন হবেন, আরও বেশি সদর্থক ভূমিকা প্রশাসন নেবে, তাহলে কিন্তু ডেঙ্গি আমরা আটকাতে পারব। তো ডেঙ্গির ক্ষেত্রে চিন্তার কিছু নেই, যদি হয় এর চিকিৎসা আছে, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা করা যায়, হাসপাতালে খুব কম সংখ্যক মানুষকে ভর্তি করতে হয়, কিন্তু ডেঙ্গি নিয়ে সতর্কতা দরকার। সতর্কতা অবলম্বন করলে কিন্তু আমরা আটকাতে পারবো, সচেতন হতে হবে। আমি বাড়িতে 4 দিন ধরে জ্বরে ফেলে রাখলাম, সেটা কিন্তু সমস্যার সমাধান নয়। তারপরে যখন শেষ সময় গিয়ে হাসপাতালে গেলাম, সেটা কিন্তু সঠিক চিন্তাধারা নয়। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন, পরীক্ষাটা করান। প্রাথমিকভাবে যদি ডেঙ্গি ধরা পড়ে, সেটা কিন্তু বাড়িতে চিকিৎসা করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু হচ্ছে, সেই জন্য আমরা চিন্তা করছি, কারণ মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তখন মানুষ অনেক বেশি চিন্তা ভাবনা করে। তো সেই ক্ষেত্রে মৃত্যু হচ্ছে, কোন সেরোটাইপ করছে, 4টা সেরোটাইপের মধ্যে সাধারণত সেকেন্ড টাইপ 2টা হচ্ছে একটু ভয়ানক, কিন্তু অন্যগুলো অতটা খারাপ নয়, কিন্তু কোন সেরোটাইপ সেটা তো পরে বুঝতে পারবো। এই মুহূর্তে সরকারের কাছে একটা আবেদন থাকবে যে আপনারা কিন্তু যাদের যাদের ডেঙ্গু হচ্ছে, স্যাম্পল নিয়ে একটু সেরোটাইপিংয়ের দিকে এগোন, তাহলে বুঝতে সুবিধা হবে, মানুষকেও কিন্তু বোঝাতে সুবিধা হবে। আশা করি সব বার্তার মধ্যে একটা বার্তা খুব স্পষ্ট, ডেঙ্গির নির্দিষ্ট চিকিৎসা নেই, ডেঙ্গি আটকাতে পারি। এবং এই সময় ফুল শার্ট ফুল প্যান্ট পরে থাকুন, বাচ্চাদের ক্ষেত্রেও তাই, কারণ তা না হলে কিন্তু মশার কামড় থেকে আটকাতে পারবো না। আর বয়স্ক লোকেদের ক্ষেত্রেও মশারি ব্যবহার করতে বলবো, বাড়িতে মসকিউটো রিপেলেন্ট পাওয়া যায়, মসকিউটো কয়েল পাওয়া যায়, এইগুলো যদি আমরা ব্যবহার করি আমার মনে হয় আমরা ঠিক থাকবো। আশা করি ডেঙ্গি নিয়ে কোনো চিন্তার কিছু নেই, এই মুহূর্তে চিন্তার কিছু নেই, সচেতন হলেই আমরা ঠিক হবো।